20 লক্ষ টাকা ট্যাক্সের বড় সড় জালিয়াতির কাণ্ড ধরলেন পুরাতন মালদা পুর প্রশাসক কর্তৃপক্ষ। পুরনাগরিকদের কাছ থেকে আদায় করা ট্যাক্সের টাকা কেন জমা পড়েনি পুরসভায় তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো পুর প্রশাসক কর্তৃপক্ষের উদ্যোগে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ঠ ত্রিবেদী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি এই পুরসভার চেয়ারপার্সন নিযুক্ত হয়ে দায়িত্ব পেয়েছেন, আর এর ফলে পুরসভার ট্যাক্স আদায়ের ক্ষেত্রে বড় সড় জালিয়াতির বিষয়টি জানতে পেরেছেন তিনি। গত কয়েক বছর ধরে পুর নাগরিকদের কাছ থেকে ট্যাক্স আদায় হলেও সেগুলো সঠিকভাবে জমা পড়েনি পুরসভায়। বশিষ্ঠ ত্রিবেদী বলেন, গত কয়েক বছর ধরে ট্যাক্স আদায়ের ক্ষেত্রে প্রায় 20 লক্ষ টাকা নয় ছয় করা হয়েছে। এমনকি পুরসভার ট্যাক্সের যে রসিদ বই রয়েছে সেটিও নাকি বাইরে থেকে ছাপিয়ে এনে সেই রসিদ নাগরিকদেরকে দেওয়া হয়েছে, যা প্রতারণারই সামিল। বিষয়টি জানতে পেরে বেজায় চটেছেন পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ঠ ত্রিবেদী। তিনি প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বেশ কিছু নাগরিক মাসে মাসে 4,045 টাকা করে ট্যাক্স দিয়ে গেছেন, কিন্তু পুরসভার রসিদে 45 টাকা লেখা হলেও বাকি 4,000 টাকা লেখা হয়নি। আর পুর নাগরিকদের হাতে যে রসিদ দেওয়া হয়েছে তা মূলত বাইরে থেকে বানিয়ে আনা নকল রসিদ বলে অভিযোগ বশিষ্ঠ ত্রিবেদীর। এর ফলে ভোগান্তি হচ্ছে পুর নাগরিকদের। তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই যুক্ত থাকুন না কেন খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো এখানে কাউন্সিলর ছিলাম, আমি তখন থেকে বলতাম যে এগুলো বন্ধ করা হবে, কিন্তু আমার সাথে বিরোধী দলের মতো ব্যবহার করা তখন আমি পারিনি। এখন যখন আমাকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিলেন এবং মমতা ব্যানার্জি চান সারা পশ্চিমবঙ্গে ফ্রেশ লোক ফ্রেশ কাজ হোক, যেটা উনি করছেন মমতা ব্যানার্জি, যেমন লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, কোনো দল দেখছেন না, কোনো ইয়ে দেখছেন, রং দেখছেন না, ইন জেনারেল পাবলিককে উনি দিচ্ছেন। তো আমিও এখানে আসার পর উনি যখন আমাকে দায়িত্ব দিলেন এখানে, তো আমি যেগুলো এখানে ইয়ে আছে মানে এইসব ভূতরে কর্মচারী টর্মচারী নেতাদের বাজার করে গাড়ি মুছে দেয় আর দিয়ে অফিসের বেতন দেয়, আমি একটা অভিযান চালিয়েছি, তাতে 18 জনকে কালকে ধরতে পেরেছি। এখনও আমার কাছে লিস্ট হচ্ছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছে, কলের ডিপার্টমেন্টে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদেরকে অফিসের কেউ চিনে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। আমি ওগুলো বন্ধ করি আপাতত। 18 জনকে তো অলরেডি আমি ছাঁটাইয়ের নির্দেশ দিয়ে দিয়েছি, বাঁচতে গেলে শর্টেরেক বেরোবে আর 100। তো এই যে 36 লক্ষ টাকা পার মান্থ আমাদেরকে ক্যাজুয়াল থেকে এই সব ভূতের কর্মচারীদেরকে বেতন দিতে হবে, আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স, হাউস বিল্ডিং ট্যাক্স, তারপর আপনার মার্কেটের ভাড়া অন ফান্ড থেকে চলে যাচ্ছে, যত্ন তো বেরোবে একদম, যদি আমার না থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত আমার থাকবে।